দাঁড়াবো কেন? আমার অপরাধটা কি বলেন? আমার এই অপরাধ অবস্থা তো এটাই, আমার পেটে ভাত নাই, আমার কি অবস্থা? সাম্প্রতিক লকডাউনের সময় পুলিশের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় এবার এক সিএনজি চালকের সাথে পুলিশের বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক পুলিশ সদস্য এক সিএনজি চালকের সিএনজি আটকানোর চেষ্টা করছেন। লকডাউনের মধ্যে সিএনজি নিয়ে কেন বের হয়েছে জিজ্ঞাসা করলেই ওই রিক্সা চালক রাগান্বিত হয়ে যায়। তাকে বলতে শোনা যায়, আপনি আমার পায়ে পাড়া দিলেন কেন? এই বলে চিৎকার করতে শোনা যায়। পরক্ষণে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, তোর সমস্যা কি, চিল্লাস কেন? ওই সিএনজি চালক বলে, আমার সমস্যা হলো আমার পেটে ভাত নেই। আশেপাশে লোকজন ভিডিও করছে দেখে ওই পুলিশ সদস্য তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং বলে, তুই কি এই রাস্তায় আর গাড়ি নিয়ে বের হবি না, দেখে নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। আমি আপনি কথা কি শুনবো? পার উপরে পারা দেন কেন? ভদ্রতার একটা সীমা আছে। অনেকে প্রশ্ন তুলছেন, পুলিশ জনগণের বন্ধু, তাহলে তাদের সাথে সাধারণ মানুষের কেন এমন আচরণ? অনেকে মনে করছেন, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এমন আচরণ করতে বাধ্য হচ্ছে সাধারণ জনগণ। এর আগে লকডাউনের মধ্যে পুলিশের সাথে সাধারণ মানুষের বেশ কিছু বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য, এক নারী ডক্টরকে পুলিশের হয়রানি। এরপরেই বরিশালের শ্রমিকদের রিক্সা উঠিয়ে রাখার প্রতিবাদে এগিয়ে আসেন নারী নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। লোকমান হোসেন, মিডিয়া নিউজ 24, ঢাকা।